নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি এঁচোড় চিংড়ির রেসিপি নিয়ে। অনুষ্ঠান বাড়ির এঁচোড় চিংড়ি খেতে তো দারুণ লাগে, তো আজকে অনুষ্ঠান বাড়ির মতো করেই এঁচোড় চিংড়ি বানাবো। আশা করব আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তাহলে চলো আজকে এঁচোড় চিংড়ির রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এঁচোড় চিংড়ি বানানোর জন্য এখানে আমি এঁচোড় কেটে নিয়েছি, একটু বড় বড় করে এঁচোড়ের পিসগুলো রেখেছি। কেননা দেখবে অনুষ্ঠান বাড়িতে কিন্তু এঁচোড়ের পিসগুলো একটু বড় বড়ই থাকে। তো এইভাবে বড় টুকরো করে এঁচোড়টাকে কেটে আমি নুন জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। তাহলে কিন্তু এঁচোড়টা কালো হয়ে যায় না নুন জলের মধ্যে ভিজিয়ে রেখে দিলে। আর এখানে আমি নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছের যে পিঠের অংশটা থাকে একটা কালো রঙের, সেটাকে ফেলে দিয়েছি আর মাথাগুলোকেও আমি বাদ দিয়ে দিয়েছি। তারপরে পরিষ্কার করে ধুয়ে রাখা আছে। এই মাছের মধ্যে আমি একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে মাখিয়ে নেব। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি খানিকটা জল দিয়েছি। এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি। দিয়ে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো এঁচোড়গুলো সেদ্ধ হওয়ার জন্য। দশ মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো এখানে এঁচোড়টা আমাদের মোটামুটি 70% মতো ডান হয়ে গেছে। এই এঁচোড়টা সেদ্ধ হতে হয়তো একটু কম বেশি সময় লাগতে পারে, সেটা গ্যাসের ওপরে নির্ভর করে। বাট এঁচোড়টা কিন্তু 70% মতোই ডান করতে হবে। তার বেশি কুক হয়ে গেলে কিন্তু এঁচোড়গুলো একদম গলে যাবে, তখন আর রান্না করা যাবে না। এবার এঁচোড়টাকে জল ঝরিয়ে নেব। এরপর দেখো একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে একটু টুকরো করে রাখা আলুগুলোকে দিয়ে ভেজে নেব। এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে আলুগুলোর মধ্যে নুনটা একটু ঢোকে। তো আলুগুলোকেও একদম বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো এখানে কিন্তু আলুগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে দিয়ে এঁচোড়টাকে আমাদের মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো ভেজে নিতে হবে। মানে একদম লাল লাল করে সুন্দর করে এঁচোড়গুলোকে ভাজতে হবে। এইভাবে আগের থেকে 70% মতো এঁচোড়টাকে সেদ্ধ করে নিলে, তারপরে এরকম করে ভেজে নিলে কিন্তু এঁচোড়টা খেতে দারুণ হয়। তো তোমরা অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবে। তো এঁচোড়গুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এগুলোকেও তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলোও দিয়ে দেবো এবং চিংড়ি মাছগুলোকেও একটু ভেজে নেব। চিংড়ি মাছ ভাজতে খুব বেশি সময় লাগে না, মোটামুটি 1-2 মিনিট মতো চিংড়ি মাছগুলোকে ভেজে নিলেই হবে। তো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে আমি তুলে নিচ্ছি। তো দেখো এখানে আমি আরও একটু সর্ষের তেল অ্যাড করে দেব। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু জিরে ফোড়ন, তার মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা। যেমন আমি নিয়েছি 4টে মতো এলাচ, 1টা দারচিনি, 4টে মতো লবঙ্গ আর 2টো শুকনো লঙ্কা। এগুলো তেলের মধ্যে দিয়ে একটুখানি ভেজে নিয়ে তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি নিয়েছি 4টে ছোট সাইজের পেঁয়াজ। তো পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। আর পেঁয়াজটা ভাজার সময় আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি। এই সময় চিনি দিলে কিন্তু কালারটা খুবই ভালো আসে। তো তোমরা চিনিটা দিয়ে দেখতে পারো, সেটাও কিন্তু খুব ভালো লাগে কালারটা। তো দেখো পেঁয়াজটাকে বেশ এরকম ভালো করে ভেজে নিতে হবে, আর যেহেতু চিনি দিয়েছিলাম তাই জন্য পেঁয়াজের কালারটাও খুব সুন্দর এসছে। তো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো। টমেটোটা বেশ বড় সাইজের একটা টমেটো এর মধ্যে দিয়ে দিলাম, আর এর মধ্যে একটু লবণ দিয়ে দেব। এবার টমেটোটা একদম গলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে। তো দেখো এখানে টমেটো এবং পেঁয়াজ দুটোই কিন্তু বেশ সুন্দরভাবে গলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো আদা রসুন বাটা, আর 1 চামচ মতো দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা বাটা। এবার মশলাটাকে মোটামুটি 1 মিনিটের জন্য একটু কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তিন চার মিনিট মতো আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এর মধ্যে আমি শুকনো মশলাগুলো অ্যাড করে দেব। যেমন দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1/2 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো জিরের গুঁড়ো।
এবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আমাদেরকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যখন খুব ভালো করে কষে যাবে তখন দেখবে মশলার থেকে চারিপাশে তেলটা ছেড়ে দিয়েছে আর মশলার কালারটাও অনেকটা ডার্ক হয়ে এসেছে। তো দেখো এখন মশলাটা আমাদের খুব ভালোভাবে কষে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ফেটানো টক দই। টক দইয়ের যে বাটিটা সেটা ধুয়ে আমি একটু জলও দিয়ে দিলাম। সমস্ত কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমাদেরকে ততক্ষণ পর্যন্ত একটু রান্না করতে হবে যতক্ষণ না মশলাটার থেকে তেলটা আবারও ছেড়ে দিচ্ছে। তো দেখো মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো সময় লেগেছে, তাতে আমাদের মশলাটা কিন্তু আবারও ভালো করে কষে গেছে আর তেলটা একদম ওপরে ভেসে উঠেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু এবং এঁচোড়। দিয়ে আবারও আমাদেরকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মোটামুটি 4-5 মিনিট মতো সময় নিয়ে আমাদেরকে এঁচোড়টাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে। আর সামান্য একটু জলও আমি এর মধ্যে অ্যাড করে দেবো যাতে আমাদের এঁচোড়টা কষাতে অসুবিধে না হয়। এঁচোড়টা কষানোর সময় কিন্তু ক্রমাগত নাড়াচাড়া করে কষাতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। তো দেখো 4-5 মিনিট ধরে এঁচোড়টাকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে জলের পরিমাণ কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই, মানে এঁচোড় আর আলুটা যাতে একটু ডুবে থাকতে পারে সেরকম পরিমাণ জল দিলেই কিন্তু যথেষ্ট। তার সাথে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। সমস্ত কিছু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত পুরো এঁচোড় এবং আলুটা গলে যায়। মোটামুটি 10-15 মিনিট মতো হয়ে গেছে, একদম লো আছে, আমি এঁচোড়টাকে ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো দেখো এখানে কিন্তু আমাদের এঁচোড় চিংড়ি একদম রেডি। তোমরা চাইলে নামানোর আগে একটু ঘিও দিতে পারো। তো তৈরি হয়ে গেল একদম বিয়েবাড়ি স্টাইলে এঁচোড় চিংড়ি। রেসিপিটা এইভাবে ট্রাই করে দেখো, খেতে জাস্ট অসম্ভব ভালো হয়। গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু এটা খেতে দারুণ লাগে। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে জানাতে ভুলো না। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটাতে একটি লাইক করে দেবে প্লিজ। সবাই ভালো থাকবে, আবারও চলে আসবো অন্য কোনো ভিডিওর সাথে। বাই বাই।